জয় জগন্নাথ। মু জ্যোতির্বিদ ডক্টর ভবানীশঙ্কর মহাপাত্র আপন মানুষ ভাগ্য দর্পণ কার্যক্রম স্বাগত জনাওছি। যদি আপনার সিংহ লগ্ন, তবে সিংহ লগ্নর ব্যক্তিবিশেষঙ্ক পাইঁ কেউ গ্রহ মানে শুভপ্রদ, বা যদি আপনার সিংহ লগ্নরে জন্মগ্রহণ করেছেন আপনার কেউ দশা বা মহাদশা শুভফল প্রদান করবে, এবং কেউ গ্রহ মানক আপনার কোন পূজা অর্চনা বা কেউ বৃক্ষকে পূজা কলে বা কেউ রত্নকে ধারণ কলে এ আপনার শুভপ্রদ হয়েপার। যে সিংহ লগ্ন, সিংহ লগ্নরে ব্যক্তিবিশেষঙ্ক পাইঁ যদি বিচার করা, লগ্নর অধিপতি হচ্ছেন রবি বা সূর্য। লগ্নাধিপতি সূর্য হইতার, সূর্য সকল শক্তির আধার হইতার সিংহ লগ্নরে ব্যক্তিবিশেষ মানে হচ্ছেন স্পষ্টবাদী এবং নির্ভীক, ডেয়ারিং, পরিশ্রমী এবং তা সহিত পরোপকারী। সিংহ হচ্ছে জঙ্গলের রাজা, আপনার দেখবে জঙ্গলের পশু ভিতরে রাজা হচ্ছে সিংহ। আপনার বাঘ মধ্যে পাওয়ারফুল, বাঘ মধ্যে পরাক্রমী, কিন্তু সিংহকে রাজগাদি মিলিছে কিন্তু বাঘকে মিলি না, কাই মিলি না। আপনার যদি অনেক জায়গায় দেখবে বাঘ সিংহকে যুদ্ধ করবে, তাহলে আপনার দশটি যুদ্ধে দেখবে হুয়েত ছটি যুদ্ধে বাঘ মধ্যে জিতে যাই পারে, কিন্তু বাঘ রাজা নুহ, সিংহ হচ্ছে রাজা। তার কারণ যে সিংহ পাখে সিংহত্ব রয়েছে, সিংহত্ব ভাবনা রয়েছে। সিংহত্ব ভাবনা কোণ না রয়্যাল টেন্ডেন্সি, রাজকীয় চিন্তাধারা। সিংহ দেখবে দল সহিত বঞ্চাক চেষ্টা করে, বাঘ কোণ করে না বাঘ একুটিয়া রহবা ভালো পায়ে, একা খাইবা একা বুলবা। বাঘ যে ক্ষেত্রে রহব তা সাংে বেশি রহবে, কি গোটে বাঘুণীটিয়ে থাকবে সি বা আউ গোটে দুটি বাঘ থাকবে, কিন্তু সিংহরে দেখবে তার দল বল ঝুণ্ড বল সহিত সি যাব। এবং সিংহর রয়েছে যে সবুঠু বড় সিংহ বা বয়স্ক সিংহ, তাকে সিংহ গোষ্ঠীর সম্মান দিয়া, সি শিকার ন করে পারলে তাকে খাইবাকে দিয়াযাব। এবং সিংহ কোণস কেবে হলে কোণস মৃত পশুকে খাইব না। এবং বাঘ সিংহ ভিতরে আউ গোটে কথা অছি যে ধরতু বাঘ গোটে পশুকে বা গোটে হরিণকে টার্গেট করেছে, তাকে গড়াউছি, বাটরে আউ গোটে হরিণ মিলিগলা বা আউ গোটে কোণ গধিয়াটি মিলিগলা, বাঘ সে টার্গেটকে ছাড়িকি ইজি হব বলে পাখ যেটা সি পাখের অছি তাকে ঝাঁপ মারি খাইদব। কিন্তু সিংহর সে কথা নুহ, সিংহ যেটা নির্ণয় নেইথিব, যেটা নিষ্পতি নেইথিব, যেটা টার্গেট করিথিব, যে হরিণকে খাইবাই সে টার্গেট করিথিব, তারি পছরে দৌড়াইব, পাখরে অন্য হরিণ থিলে মধ্য তাকে স্পর্শ করিব না। তা মানে সিংহ লগ্নর ব্যক্তিবিশেষ যে ভাবনা নেই থাকে সে ভাবনা অনুসারে কার্য করে থাকে, কার্যকু বাস্তবিক রূপরেখ দেবার ক্ষমতা সিংহ লগ্ন ব্যক্তি পাখে থাকে। তবে সিংহ লগ্নর ব্যক্তিবিশেষ আত্মবিশ্বাসী হয়ে থাকে, বেড়ে বেড়ে অতি অধিক আত্মবিশ্বাস করা যোগু, অধিক অন্য মানুষ প্রতি ট্রষ্ট রাখা যোগু, অন্য মানুষ বিশ্বাস করে অসুবিধার পড়ি থাকে। যদি আপনার সিংহ লগ্ন, তাহলে আপনার মো সহিত একমত হেউথিবে। সিংহ লগ্ন ব্যক্তিবিশেষ বন্ধু প্রেমী, মিত্র প্রেমী, পরিবার প্রেমী, বহু সময় পরিবার বন্ধু মিত্রক সাহায্য সহযোগ করে নিজে অসুবিধার পড়ি থাকে। যদি আপনার সিংহ লগ্ন, আপনার লগ্নাধিপতি রবি হচ্ছেন লগ্ন অর্থাৎ শরীর, মন, মানসিকতা এবং শরীর অর্থাৎ সম্পূর্ণ দেহর কারকত্ব গ্রহণ রবি। যদি রবি জাতকের উচ্চস্থ থাকে অর্থাৎ মেষরে রবি উচ্চ বা সিংহরে স্বগৃহী থাকে, তাহলে ব্যক্তিবিশেষ ভালো স্বাস্থ্যবান হয়ে থাকে, নিরোগী হয়ে থাকে, দীর্ঘায়ু মধ্যে হয়ে থাকে। রবি পরে দ্বিতীয় যোগ কারক গ্রহ হচ্ছে মঙ্গল, যে প্রধান যোগ কারক গ্রহ সিংহ লগ্ন পাই মঙ্গল। কারণ মঙ্গল হচ্ছেন চতুর্থেশ বা চতুর্থ কেন্দ্রর অধিপতি এবং ভাগ্যেশ নবমর অধিপতি। তেমন মঙ্গল কেন্দ্র এবং কোণর অধিপতি হইতার, চতুর্থ হিসাবে জমি ভূমি গৃহ বিদ্যা মাতা আপনার বন্ধুবান্ধব জনতাঙ্কর প্রতিনিধিত্ব করুবার মঙ্গল হচ্ছেন যোগ কারক। এবং ভাগ্য হিসাবে নবমপতি হিসাবে ভাগ্য ভোগ সাধনা ইয়ার অধিপতি হইতার, পিতৃ অধিপতি হইতার মঙ্গল হচ্ছেন যোগ কারক। তেমন সিংহ লগ্ন পাই প্রমুখ গ্রহ হচ্ছেন মঙ্গল। যদি মঙ্গলকর দশা জাতকের চাল থাকে, সিংহ লগ্ন ব্যক্তিবিশেষ 100% শুভফল পাই থাকে। কর্মরে উন্নতি, আর্থিক স্থিতিরে উন্নতি, আপনার কর্মক্ষেত্রে প্রমোশন, ব্যবসায় করলে ব্যবসায়ের উন্নতি, ভালো দুই পয়সা রোজগার করা, ক্ষমতা প্রতিষ্ঠাকে উপভোগ করা, ইয়ে সুবিধাপ্রদ হয়ে থাকে মঙ্গলক দশারে। জমি ভূমি ক্রয় করা এ সমস্ত কথা দেখা দিয়ে থাকে। সেইভাবে ভাবে বৃহস্পতি হচ্ছেন সিংহ লগ্ন পাই পঞ্চমেষ, উচ্চ বিদ্যার অধিপতি বা হায়ার স্টডির অধিপতি। আপনার উচ্চ বিদ্যাকে নেই কর্ম করা, বিদেশ যাত্রা করা, ঐশ্বর্য কৃপা লাভ করা, এ বৃহস্পতি কৃপার হয়ে থাকে। উপযুক্ত সন্তান
বা সন্ততি প্রাপ্তি করা এ বৃহস্পতি দয়ার হয়ে থাকে সিংহ লগ্ন ব্যক্তি যদি আপনার সিংহ লগ্ন তাহলে সূক্ষ্মান্তরে আমি দেখিবা প্রথমে রবি তাপরে মঙ্গল বৃহস্পতি এপরিকি চন্দ্র দ্বাদশ ঘরের মালিক হয়েছিল ব্যয়পতি হয়েছিল চন্দ্র আপনার যোগকারক অতএব রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি সিংহ লগ্ন ব্যক্তি অত্যন্ত শুভফল প্রদান করে থাকে রবিঙ্কর দশা চন্দ্রঙ্কর দশা মঙ্গলঙ্কর দশা বৃহস্পতি দশা আপনার নিযুক্তির সম্ভাবনা আনি থাকে উন্নতির সম্ভাবনা আনি থাকে এবং কর্মক্ষেত্রে আপনার প্রতিষ্ঠা প্রতিপত্ব ব্যবসায়ের প্রতিপত্বকে বৃদ্ধি করে থাকে নূতন জমি ভূমি যানবাহন সুখ স্বাচ্ছন্দ্য এই দশাগুলি প্রদান করে থাকে অতএব যদি আপনার সিংহ লগ্ন যদি এই চারিটি গ্রহ মধ্যে কোণী গ্রহ দুর্বল অনেক রবি দুর্বল অনেক রবি রাহু সহ যুক্ত হয়েছেন রবি শনি দ্বারা পীড়িত হয়েছেন তাহলে আপনার রবিঙ্কর রত্ন মাণিক্যকে ব্যবহার করা দরকার সিংহ লগ্নের ব্যক্তিবিশেষক সবুঠার নেগেটিভ গ্রহ হচ্ছেন কি না শনি শনি যদি সিংহ লগ্নরে রই যাতে বা লগ্নকে দেখি দিকে বা লগ্নাধিপতি রবি দেখি দিকে বা যোগাধিপতি ভাগ্যাধিপতি মঙ্গল শনিকর যুক্তি হয়ে যায় বা মঙ্গলকে দৃষ্টি পকাই দিকে তাহলে এ ক্ষেত্রে বিশেষ সমস্যা সৃষ্টি হয়ে থাকে উন্নতি প্রগতির বাধা হয়ে থাকে সেইভাবে সিংহ লগ্নের ব্যক্তি শুক্র বিশেষ ভালো ফল দিয়ে নাথে তার কারণ হচ্ছে তৃতীয়েশ এবং কর্মেশ হচ্ছে শুক্র কর্মপতি হিসাবে শুভ হলে তৃতীয়পতি হিসাবে অশুভ থাকে সময় সময় শুক্র ষষ্ঠ স্থানের দেখা যাই সিংহ লগ্ন ষষ্ঠ স্থানের মকর রাশি রহলে অত্যন্ত যোগকারক সেই শুক্র হয়ে থাকে তেমন শুক্রঙ্কর অবস্থিতি উপরে ডিপেন্ড করে শুক্র ভালো দেবে বা মন্দ দেবে সেইভাবে বুদ্ধ সিংহ লগ্ন দ্বিতীয়াস বা ধনাধিপতি এবং লাভাধিপতি একাশ অধিপতি রবি বুদ্ধঙ্কর যুক্তি হলে বুধায়িত্ব যোগ সৃষ্টি হলে তা এই সিংহ লগ্ন ব্যক্তিবিশেষক অত্যন্ত রাজযোগ হয়ে থাকে তেমন অতএব আমি সিংহ লগ্ন ব্যক্তিবিশেষক বেশি দেখা পড়ে যে শনিকর স্থিতি কমিটি রয়েছে রাহুঙ্কর বা কেতুঙ্কর স্থিতি কমিটি রয়েছে যদি শুক্র বুদ্ধঙ্কর স্থিতি মধ্যম রয়েছে তাহলে চলিযিব তথাপি যদি সিংহ লগ্নের আপনার জন্মগ্রহণ করেছেন যদি রবি দুর্বল অনেক তাহলে মাণিক্য বা রুবিকে ধারণ করতু রবিঙ্কর বৃক্ষ বেলগছকে পূজা করতু যদি আপনার মঙ্গল নীচ রবিযুক্ত হয়েকি অস্ত কিংবা শনি বা রাহুযুক্ত বা কেতুযুক্ত হয়েছেন বা শত্রুগ্রহ অনেক তাহলে মঙ্গল রত্ন রক্ত প্রবাহ এখন ধারণ করতু রেড করাল যা ডাহাণাত অনামিকা আঙ্গুঠে ধারণ করতু মঙ্গলঙ্কর বৃক্ষ হচ্ছে অনন্তমূল বা সুগন্ধি বৃক্ষ ইয়াকে পূজা করে পারতু দেখবে যাহা বি সমস্যা রয়েছে মঙ্গলঙ্ দশা চালছে মঙ্গল শুভফল প্রদান করবে সেইভাবে বৃহস্পতি যদি যা তাকে নীচ মকর রাশি অনেক বৃহস্পতি অষ্টমস্থ হয়েছেন বৃহস্পতি শনিদৃষ্টি অনেক তাহলে বৃহস্পতি রত্ন পীতপুষ্প রাগমণি বা এলো সাফেয়ার ডাহাণাত বিশি আঙ্গুঠি কিংবা উপরত্ন হিসাবে অতি কম পয়সার এলো টোপাচ ডাহাণাত বিশি আঙ্গুঠি আপনার ধারণ করতু বৃহস্পতি শুভপ্রদ হবে চন্দ্র যদি জাতকরে বিছার নীচ পাপগ্রহ সহ যুক্ত হয়েছে চন্দ্রাই গোটে ন্যাচুরাল পোল বা মুক্তা ডাহাণাত কাণী আঙ্গুঠি সিংহলগ্নের ব্যক্তিবিশেষ ধারণ করে পারে যদি মঙ্গল খারাপ অনেক অনন্তমূল বৃক্ষ চন্দ্র খারাপ লে আপন চন্দ্রাই ক্ষীরকোলি বৃক্ষকে সিংহলগ্নের ব্যক্তিবিশেষ পূজা করবে বিশেষ করে শনি যদি পীড়াদায়ক হয়ে থাকে তাহলে শনিকর বৃক্ষ বাড়িগলা বৃক্ষক সিংহলগ্নের ব্যক্তিবিশেষ প্রত্যেক দিন পূজা কলে শনি গ্রহক নামে শনিবার গুড়ি ভগবান শিবঙ্ দর্শন করা সহ শিবলিঙ্গে অপরাজিতা ফুল অর্পণ কলে এসব যে বিকলাঙ্গ অন্ধ রোগী এই ব্যক্তি প্রত্যেক শনিবার দিন পেট পুরা ভোজন সহ কিছু সাহায্য সহযোগ আর্থিক দৃষ্টি কলে নিশ্চয় সিংহলগ্নের ব্যক্তিবিশেষক শনি পজিটিভ হবে তবে দর্শক বন্ধু আপনার জাঁলে সিংহলগ্নের ব্যক্তিবিশেষক কেউ গ্রহ মানে যোগকারক বা শুভপ্রদ কেউ দশা চালে আপনার শুভফল পাইপারে যদি আপনার শুভগ্রহ দুর্বল তাহলে কোণ প্রতিকার আপনার করে পারে যদি আপনার জীবনে ব্যক্তিগত পারিবারিক সমস্যা কর্মক্ষেত্র নিযুক্তি বৈবাহিক সমস্যা বাস্তুদোষ এবং মালি মকদ্দমা আদি সমস্যা থাকে তাহলে সমস্যার সমাধান ও পরামর্শ পাই আমাকে যোগাযোগ করন্তু জ্যোতির্বিদ ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র বুধেশ্বরী কলোনি প্লট নম্বর 26 ভুবনেশ্বর ফোন নম্বর 9776833302 9439444924 আমার ওয়েবসাইট www.srijagannathastro.com
ଡିଟିଭି ଓଡ଼ିଆ ଦେଖିବା ପାଇଁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଏବଂ ବେଲ୍ ଆଇକନ୍କୁ ମଧ୍ୟ ଦବାଇ ଦିଅନ୍ତୁ।